أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا تأمرون قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين وقال رسول الله صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا أو كما قال رسول الله صلى الله عليه وسلم معزز حاضرين الله رب العالمين مسلمان دير ত্যাগ তিতিক্ষা কুরবানি এগুলোর বিনিময় তো দিবেন আখেরাতে, এর জন্য তিনি দিন ধার্য করে রেখেছেন, নির্দিষ্ট করে রেখেছেন। এরপরও দুনিয়াতে মুসলমানদেরকে কিছু কিছু প্রতিদান, কিছু কিছু বদলা, কিছু কিছু আনন্দ খুশি এর ব্যবস্থা রেখেছেন, যাতে কেউ মনে না করে যে ইসলাম একটা নিরস ধর্ম, এখানে খালি ইবাদতই করতে হয়, এখানে আনন্দ খুশি করার কোন সুযোগ নেই। এমন একটা ভুল ধারণা যাতে লোকদের মধ্যে সৃষ্টি না হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া তো আমাদের কিছু খুশি করার ব্যবস্থা রেখেছেন, তার মধ্যে মেইন দুই ঈদ, দুই ঈদের খুশি, রমজানের রোজা রাখা হয় তার জন্য খুশি পালন করা হয়, আবার কুরবানির এই তিন দিন কুরবানি করা হয়, এই তিন দিনে কুরবানি করা থেকে উত্তম কোন ইবাদত আল্লাহর দরবারে নেই। দশ এগারো বারো এই তিন দিন যত ইবাদত আছে এর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কুরবানি করা। তবে রোজা যে নিষেধ করা হয়েছে ওটা কিন্তু তিন দিন না, ওটা আমার চার দিন, চার দিন রোজা রাখা হারাম, দশ এগারো বারো তেরো এই চার দিনকে আল্লাহর পক্ষ থেকে ইবাদা, আল্লাহর পক্ষ থেকে দাওয়াত, বান্দাকে দাওয়াত করা হয়েছে, বান্দা সেটার ব্যবস্থা করবে, যাদের ব্যবস্থা নেই
তাদের সহযোগিতা করবে। আল্লাহর আসল দাওয়াত তো আমরা খাইব জান্নাতের মধ্যে যে সেখানে আমাদের কোনো কষ্ট করা লাগবে। জান্নাত শুধু ভোগের জায়গা, ত্যাগের জায়গা না, কিন্তু দুনিয়াতে আল্লাহর এক একটা হুকুমের জন্য আমাদের অনেক কুরবানি পেশ করতে আল্লাহ দাওয়াত দিচ্ছে। এই শুনে সুপুর বসে থাকবে এখানে সেই হুকুম না। তুমি প্রস্তুতি নাও, গরু কেনো, বকরি কেনো, নিজে খাও, আত্মীয় স্বজনকে খাও, গরিব মিসকিনকে খাও, এটা আল্লাহ দাওয়াত। ত্যাগের দেখা এখানে কোন না কোন ত্যাগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া তো আমাদের জন্য কিছু আনন্দ খুশির ব্যবস্থা রাখছেন। হাদিস আসছে রোজাদার যখন ইফতার করে তখন তার দিল খুশি হয়ে যায়, আল্লাহর জন্য রোজা রাখতে পেরেছি এই কথা মনে করে তার দিল আনন্দে ভরে ওঠে। এবং আমরা যারা লক্ষ্য করেছি, দেখেও লক্ষ্য করলে বুঝবে, আমরা যে পাঁচবার ফরজ নামাজ পড়ি, প্রত্যেক ফরজ নামাজের পরে আমাদের দিলে কিন্তু একটা খুশি অনুভব হয় যে আল্লাহর মেহরবানিতে আমি এই দায়িত্বটা আদায় করতে পারলাম। যতক্ষণ আপনি না করবেন আপনার দিল বেচাইন থাকবে, প্রেশান থাকবে, ধারে জোহরের নামাজ পড়া হয় নাই, আসরের নামাজ পড়া হয় নাই, সাংঘাতিক পরেশানি। যেই পড়ে ফেললেন পরেশানি দূর হয়ে গেল, আনন্দ হাসিল হয়ে গেল। এক পৃষ্ঠা কোরআন শরীফ পড়ে দেখেন দিল খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়াতে অনেক খুশির ব্যবস্থা রেখেছেন, যদিও আসল খুশি জান্নাতে যাওয়ার পরে হবে, যখন আল্লাহর দিদার হবে। আল্লাহ যখন সূরা ইয়াসিন, সূরা আর রহমান পাঠ করে শোনাবেন, আসল খুশি সেখানে হবে। জমা রেখেছে ওটাকে জাহির করেন, সামান্য কিছু কিছু বায়ান আসে সেখানে দুনিয়ার বিবিও থাকবে, জান্নাতের হুর থাকবে, ছোট ছোট বাচ্চারাও থাকবে, পাঁচ সাত বছরের, এদেরকে বলা হবে গিলমান, এগুলো থাকবে। আমাদের আনন্দের জন্য যা কিছু দরকার সব থাকবে। তো আসল খুশি সেখানে, সেখানে নামাজ রোজা নেই, সেখানে খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ পড়া, বন্ধু বান্ধবের সাথে সাক্ষাৎ করা, আল্লাহর জিয়ারাত করা, এই না কোনো পেশাবের জরুরত, না বড় এক্সটেন্ডার জরুরত, না মহিলাদের মাসিকের জরুরত, কোন নাপাকের কোন কারবার সেখানে নেই। ওটা আমাদের আসল খুশি। সেই খুশি অর্জন করার জন্য দুনিয়াতে আমাদের কিছু ত্যাগ আর কুরবানি পেশ করতে হবে। দুনিয়াতে আপনার চেহারা যত সুন্দর হোক তা আল্লাহর কাছে মূল্যায়ন হবে না। ব্যাংকে আপনার যত টাকা থাকুক এর জন্য আল্লাহর কাছে কোনো মূল্যায়ন হবে না। আপনার দশ বিশটা বাড়ি আছে রাজধানীর বুকে, এর জন্য আল্লাহর কাছে আপনার কোনো মূল্যায়ন হবে না। দশ বিশটা বাড়ি আছে, দশ বিশটা গাড়ি আছে আপনার, মার্কেট আছে আপনার,
কিন্তু এগুলো আল্লাহর কাছে জিরো, এতে ওই লোকটার কোনো দাম বাড়বে না। সেখানে দাম বাড়বে কি দিয়ে? আল্লাহর হুকুম পূরণ করার জন্য আপনি কতটুকু কষ্ট করেছেন, ত্যাগ করেছেন, ধৈর্য ধারণ করেছেন। কত মানুষ কথা কথা বলে, বদ্দিনরা কতভাবে আপনাকে কষ্ট দিবে। বদ্দিন লোকেরা আপনি যে দিনদারি বলে চলবেন, বদ্দিনের পক্ষ থেকে বহু খুশা খাইতে হবে। তার জবাব আল্লাহ শিখাই দিয়েছে কোরআন শরীফে, ইনতাসখার মিন্না ফাইন্না নাসখারু মিনকুম। আজকে আমাদেরকে নিয়ে মজা করতেছ? একদিন আসতেছে, শুনে রাখো, একদিন আসতেছে সেদিন আমরা তোমাদেরকে নিয়ে মজা করব। এই এক কথা বলে আপনার দিলকে সান্ত্বনা দিতে হবে। সার কথা, এই দুনিয়াতে গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স দিয়ে আমাদের কোন এক বালুকণার দাম আল্লাহর কাছে বাড়বে না। এগুলো তো কারণ ফেরাউনের মিরাস, কারণ ফেরাউনের মিরাস। এগুলো দ্বারা দাম বাড়লে কারণ ফেরাউন তো অনেক দামি হয়ে যেত, তারা তো এখনো জমির মধ্যে গাঁটতেছে। কম জমির মধ্যে গাঁটতেছে, সাদ্দাত গাঁটতেছে জমির মধ্যে, কারুন গাঁটতেছে। দেখেন মালদারদের হাসর, দেখেন কেমন তা গাঁটতে থাকে। এর জন্য এইগুলো যে দাম হবে না, এইগুলো নিষেধ না। যদি এইগুলো কেউ দিনের কাজে ব্যয় করে, দিনের খেদমত করে, তাহলে তো দাম বেড়ে যাবে। যে জিনিসগুলো বললাম যে এর দ্বারা আল্লাহর কাছে কোনো দাম হবে না, এটা যদি আপনি দিনের জন্য ব্যয় করেন, এই টাকা পয়সা দিনের জন্য ব্যয় করেন, কোথায় মসজিদ দরকার, কোথায় মাদ্রাসা দরকার, কোথায় গরিবের চিকিৎসা দরকার, কোথায় গরিবের মেয়ে বিয়ে দেওয়া দরকার, কোথায় লিল্লা বডিং এ এতিম ছেলেমেয়েদের খানা নেই, কোথায় শিক্ষকদের বেতন নেই, এগুলো খোঁজ করে করে আপনার মাল যদি ওইখানে কবুল হয়, তো আপনার দুনিয়া দিন হয়ে গেল, আপনার দুনিয়া ইবাদত হয়ে গেল, আপনার দুনিয়া দুনিয়া থাকবে না, এটা আল্লাহর ইবাদত হয়ে গেল। তো মাল ও দৌলতের দ্বারা আমাদের পরিশ্রম বাড়বে না। আল্লাহর হুকুম পুরা করার জন্য কে কতটুকু কুরবানি করছে, আল্লাহর হুকুম পালন করার জন্য কে কতটুকু কুরবানি করছে, সবার কুরবানি একরকম না। যারা দিনদার পরিবেশে আসছে আগের থেকেই, চোখ খুলছেই দিনদার পরিবেশে, তার বাপের খানদান দিনদার, তার মায়ের খানদান দিনদার, সব খানদান দিনদার। এদের তো দিনদারি বলে চলার জন্য তেমন কোন কুরবানি লাগে না। তার গাড়ি আগেই তো রেললাইনের পাতের পড়ছিল, তার গাড়ি আগের থেকে রেললাইনের পাতের পড়ছিল, ওখানে চালাইছে আর চলছে। আটটা লোকের আত্মীয় স্বজন সব বদিন, সব বদিন, নামাজ পড়ে না, রোজা রাখে না, হিসাব করে জাকাত দেয় না, পর্দা পোশিদা করে না, সুদ খায়, ঘুষ খায়, টেলিভিশন দেখে, মাদ্রাসাকে জঙ্গি কারখানা বলে, হুজুর দেখলে মেজাজ খারাপ হয়ে যায়। এই হল একজনের খানদান, এই হল একজনের খানদান। তার আমি ছবি আঁকলাম আপনাদের সামনে, খানদানের ছবি। এই খানদানের একটা লোক
যদি দিনের রাস্তায় চলে তাকে অনেক কুরবানি করতে হয়, সে যেটা করে ওটাতে বাধা, যেটা করে ওটাতে বাধা, সব বাধা উপেক্ষা করে সে আল্লাহকে রাজি করে খুশি করার জন্য আগে বাড়তে থাকে। এই লোকের কুরবানিও বেশি, আল্লাহর কাছে তার নৈকট্য বেশি। আল্লাহর দরবারে নৈকট্য লাভ হবে একমাত্র কুরবানি দ্বারা, দ্বিতীয় কোনো কিছু দ্বারা নৈকট্য লাভ হবে না। আল্লাহর এক একটা বিধান জারি করার জন্য কুরবানি লাগবে। মুখে দাঁড়িয়ে রাখবেন, বহু কথা আপনাকে শুনতে হবে, যদি শুনতে না পারেন রাখতেও পারবেন। ছেলেকে আল্লাহ দিয়ে শিখাইবেন তা আপনি গেছেন, তোমার মাথা নষ্ট হয়ে গেছে, ছেলেটাও পাগল বানাইছে। ব্রিটিশ আমি তোকে বাদ পারব, শয়তানের দল, সারা দুনিয়াতে খুন খারাপই করে, এরা দোকাবাজি করে, মানুষকে খ্রিস্টান বানায়, তারপর জুলুম অত্যাচারের স্টিম রোলার চালায়। নাইজেরিয়ায় 10% অমুসলিম ছিল, খ্রিস্টান না, অমুসলিম। খ্রিস্টানরা ওদেরকে পয়সা করে দিয়ে খ্রিস্টান বানাইল, ওদেরকে সামনে রেখে আরো আগে বাড়ল। আগে বাড়তে বাড়তে এখন সেখানে খ্রিস্টানের সংখ্যা শতকরা 30%, এবং রাষ্ট্রীয় ক্ষমতা খ্রিস্টানদের হাতে, খ্রিস্টানদের হাতে। যখন তখন রায়ট লাগতেছে, খ্রিস্টানরা মুসলমানদেরকে মারতেছে, যখন তখন, অথচ তারা 30%, মুসলমান 70%। তা উপদে দেখায় না, আমাদের মতো ভদ্র সভ্য নম্র দুনিয়াতে আর কেউ নেই। তো বাস্তব হল এদের মতো ডাকু, ডাকাত, শয়তান, সুৎখর, মৎখর, জানোয়ার আল্লাহর জমিনে আর কেউ নেই। তাহলে এরা তো খ্রিস্টান ধর্মের উপর নেই। খ্রিস্টান ধর্মে ঈসা আলাইহিসসালাম যা বলে গেছিলেন, সাধু সেন্ট পল এর প্রত্যেকটাকে উল্টাইছে। সাধু সেন্ট পল ঈসা আলাইহিসসালামের প্রত্যেকটা তালিমকে উল্টাইছে। ঈসা আলাইহিসসালাম কইছেন, তুমি আমাকে যত প্রভু প্রভু করো আমার শাফাত পাইবেন, তোমাকে আল্লাহর হুকুম মতো চলতে হবে, শরিয়াত মানতে হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, শরিয়াত মানতে হবে। সেন্ট পল বলতেছে শরিয়াত মানলে তারপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর গজব, যে যত শরিয়াত মানবে সে তত ঈসা আলাইহিসসালাম থেকে দূরে চলে যাবে। তো কি করতে হবে? শুধু একটা বিশ্বাস রাখতে হবে যে উনি আল্লাহর পুত্র, উনি একজন ঈশ্বর, উনি সারা দুনিয়ার পাপ মোচন করার জন্য শূলিবিদ্ধ হয়ে মারা গেছে। এই একটা বিশ্বাস রাখতে হবে, এতে সমস্ত পাপ খণ্ডন হয়ে যাবে। যত পাপ তোমরা করে পারো করো, যত পাপ করে পারো করো, এই একটা বিশ্বাসের কারণে কোন পাপ তোমাদের আমলনামায় লেখা হবে না। সে তো পাপ করার, খুন খারাপি করার, ডাকাতি করার, জিনা ব্যবসার করার লাইসেন্স দিয়ে দিছে। সাধু সেন্টপল লাইসেন্স দিয়ে দিছে, যত খুন খারাপি করে পারো, লুটপাট করে পারো, তোমাদের কোনো গুণা হবে না, যেহেতু তোমরা বিশ্বাস করছো যে ঈসা মসিহ আল্লাহ সন্তান, তিনি ঈশ্বর, তিনি সারা দুনিয়ার মানুষের পাপ মোচনের জন্য শূলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
দেখেন কি গাজা করি। অথচ ঈসা আলাইহিস সালাম বলে গেছেন একজনের পাপের দায় দায়িত্ব আরেকজন নেবে না, একজনের পাপের দায় দায়িত্ব তাহলে সারা দুনিয়ার পাপের দায়িত্ব ঈসা আলাইহিস সালাম কেন নেবেন? তো নিজেই বলে গেছেন, নিজেই বলে গেছেন ছোট বড় যে কোনো পাপ করবা তোমাকে শাস্তি গ্রহণ করতে হবে। আর সেন্ট পল কি করতেছে? সেন্ট পল তো ইহুদের বাচ্চা, সে বাহ্যিক ভাবে খ্রিস্টান হয়ে পুরা খ্রিস্টান ধর্মটাকে উল্টাই দিচ্ছে। এখন যারা খ্রিস্টান দাবি করতেছে একজনও ঈসা আলাইহিস সালামের উম্মত না, এদের কারোর কাছে ঈসা আলাইহিস সালামের ইনজিল নেই, কারোর কাছে ঈসা আলাইহিস সালামের ইনজিল নেই, কেউ ঈসা আলাইহিস সালামের উম্মত না। এরা সেন্ট পলের ধর্মের উপর আছে, সেন্ট পলের নিজের লিখিত বাইবেল। আল্লাহ কি আসমান তো কোন বাইবেল নাজেল করছে? আল্লাহ তো নাজেল করছে ইনজিল। ঈসা আলাইহিস সালাম পরিষ্কার বলছেন আমি তাওরাত বাতিল করার জন্য আসি নাই, মূসা আলাইহিস সালাম তাওরাত বাতিল করার জন্য আসি নাই, ওটা পূর্ণতার জন্য আসছে। আর সেন্ট পল বলছে তোরা ইঞ্জিল এগুলো পুরাতন হয়ে গেছে, ওগুলো এই যুগে আর চলবে না, এই জন্য ঈশ্বর এগুলোকে বাতিল করে দিচ্ছে, আমি যে বাইবেল পেশ করছি এটা এখন চলবে, এর আগে তোরা ইঞ্জিল সব বাতিল। ঈসা আলাইহিস সালাম কইছে যে সব ঠিক, তোরাত মানতে হবে তোমাদের, আর সেন্ট্রাল বলতেছে সব বাতিল, কোনো কথাই মিল নেই। ঈসা আলাইহিস সালাম বলছে খতনা করতে হবে মুসলমানই, সেন্ট পল বলতেছে খতনা করলে তোমার উপর আল্লাহর গজব। এদের বর্তমান খ্রিস্টান যারা আছে এদের থেকে আহাম্মক ইন্টারন্যাশনাল গাধা আল্লাহর জমিনে আর কেউ নেই। এরা দাবি করতেছে আমরা ঈসা আলাইহিস সালামের উম্মত, বাস্তবে এক ইহুদের বাচ্চার উম্মত, ইহুদের বাচ্চার উম্মত দাবি করতেছে আমাদের কাছে ঈসা আলাইহিস সালামের ইঞ্জিল আছে, দেখাও ইঞ্জিল। ওর মধ্যে সব তো সেন্ট পলের কথা, সেন্ট পল তো ঈসা আলাইহিস সালামের জামানা পায়নি, সেন্ট পল তো ঈসা আলাইহিস সালামের শিষ্যদের মধ্যে কোনো কথা নেই, তার কথা সব সেন্ট পল অমুকখানে গেল অমুকখানে গেল এই ভাষণ দিল, এগুলো ঈসা আলাইহিস সালামের কথা কিভাবে হয়, আল্লাহর কালাম কিভাবে হয়? সেন্টপল কত পরে দুনিয়াতে আছে, ঈসা আলাইহিস সালাম তার কত আগে ওনাকে উঠাই নেওয়া হয়েছে, তা আল্লাহর কালাম কিভাবে হয় একটু বেলেন খাটান। এত পরে একটা লোক ইহুদির বাচ্চা খ্রিস্টান ধর্মকে নষ্ট করার জন্য সে বাহ্যিক ভাবে খ্রিস্টান হল, খ্রিস্টান হয়ে এক বছর তপ জপ করল, করে বলল ঈসা আলাইহিস সালাম আমার সাথে বারবার দেখা করছে, অরিজিনাল ইঞ্জিল আমাকে দিয়ে গেছে, এই কথা বলে তার লেখা ইঞ্জিল চালাই দিল। এখন কোন খ্রিস্টান ঈসা আলাইহিস সালামের উম্মত না, কোন খ্রিস্টানের কাছে কি নেই, ইঞ্জিল নেই, বাইবেল আছে, বাইবেল আর ইঞ্জিল এক কথা না, বাইবেল নামে কোন গ্রন্থ আল্লাহ আসমান থেকে নাজেল করে নেই, কোন গ্রন্থ নাজেল করে নেই। এই জন্য বলতেছিলাম যে এইভাবে খ্রিস্টানরা তাদের ধর্মকে নষ্ট করে দিছে, আল্লাহ তাআলা মেহরবানি করে আমাদের ধর্মকে হেফাজত করছে, এই ধর্ম অনুযায়ী আমাদের যে ধর্ম সহি, এই সহি ধর্ম অনুযায়ী আমাদের কিছু কুরবানি করতে হবে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ওনার ছেলেকে কুরবানি করতে নিয়ে গেলেন, দেখে আল্লাহর ডাইরেক্ট অর্ডার ছিল, স্বপ্ন দেখছিল, আল্লাহ চাইলে তো অর্ডার দিতে পারতেন, স্বপ্ন দেখাইলেন কেন? এটা একটা পরীক্ষা ছিল, স্বপ্নের নানান রকম ব্যাখ্যা তুমি ব্যাখ্যা দেয় না আসল কাজটা করে। আল্লাহর খলিল এই লকব তো এই টাইটেল তার কেউ পায় নাই, আল্লাহর খলিল কেউ পায় নাই, উনি ব্যাখ্যাতে দেয় নাই, যা দেখছেন তাই করছে, পরীক্ষায় পাশ। ছেলেকে জিজ্ঞেস বাবা আমি
স্বপ্ন দেখছি তোমাকে জবাই করতেছি, তোমার কি খেয়াল, তোমার কি খেয়াল? এটা উদ্দেশ্য এই না ছেলে রাজি হলে করবে, রাজি না হলে করবে না, এই উদ্দেশ্য না। উদ্দেশ্য ছেলেকে মানসিকভাবে প্রস্তুত করা। আগে তার না বলে নাই আর জবাই করতে শুরু করে, ছেলে বলে আব্বা আপনি এটা কি করতেছেন? কোন বাপ কি ছেলেকে জবাই করে আপনি কি করতেছেন? আগে তো তাকে ইশারা করতে হবে, তা আল্লাহর নির্দেশ তো বললাম। ছেলে সাপ বলল ইনশাআল্লাহ, নিজের উপর ভরসা করলেন না ছেলে, 13 বছরের ছেলে নিজের উপর আস্থা করলেন না, আস্থা করলেন কার উপরে? আল্লাহর উপরে। ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, শত শত ধৈর্যশীল আছে তার মধ্যে আমাকে একজন পাবেন। এখানে কিন্তু আর একটা বিনয় পাওয়া গেছে, উনি একা ধৈর্যশীল তা দাবি করেন নাই, উনি একা ধৈর্যশীল এই দাবি করেন নাই, বলতে ধৈর্যশীলদের থেকে একজন আমাকে পাবেন ইনশাআল্লাহ। ছেলের উত্তরটা দেখেন, ইনশাআল্লাহ কই, ইনশাআল্লাহ ঠিক মতো বলতে হবে। এক লোকের জিনিস করছে কোথায় দেন ভাই, ও তো দেখতেছে বাজারে দেখতেছে এটা গরু, কিন্তু বলতে ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ আমি এটা গরু কেনার জন্য যাচ্ছি। বলতে ইনশাআল্লাহ কেন বলতে হবে, পকেটে টাকা আছে বাজারে গরু আছে, তাহলে ইনশাআল্লাহ কি জন্য বলতে হবে? কাজটা জানো, আপনার পকেটে টাকা আছে বাজারে গরু আছে, আপনার ইনশাআল্লাহ লাগবে না? জান কত ঘোরাঘুরি করে ওই লোক খালি হাতে ফিরতেছে, খালি হাতে এই লোকের সাথে দেখা হয়ে গেল, ভাই কি ব্যাপার গরু কেনেন নাই? ইনশাআল্লাহ ওই টাকা চুরি হয়ে গেছে। এখানে ইনশাআল্লাহ খাটে, ইনশাআল্লাহ তো ভবিষ্যতের জন্য করতে হয়, এই ইনশাআল্লাহ আগে কইলে আল্লাহ হেফাজত করতো, চুরি হয়ে গেছে আমি ইনশাআল্লাহ খুব মনে হয়েছে। তো এই জন্য আমাদেরকে এই কথাগুলো মনে রাখতে হবে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ছেলেকে জবাই করতে শুরু করলেন, সাধ্যমতো চেষ্টা করলেন, কাজ হল না। সেই মুহূর্তে জিব্রাইল আমিন দুম্বা নিয়ে হাজির, হযরত জিব্রাইল আমিনকে থামানোর চেষ্টা করলেন, আল্লাহ আকবার আল্লাহ আকবার এই আওয়াজ লাগালেন, উদ্দেশ্য থামেন থামেন, আপনার ছেলে কোরবানি আর দেওয়া লাগবে না, যা স্বপ্নে দেখছিলেন ওইটুকু হয়ে গেছে। স্বপ্নে কিন্তু জবাই করে ফেলছেন তা দেখেন নাই, কিন্তু দেখছেন জবাই করতেছেন, ওটুক হয়ে গেছে, আপনি এখন থামেন। আল্লাহ আকবার আল্লাহ আকবার এটা বলার সাথে সাথে ইসমাইল আলাইহিস সালাম বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এটা বলে উঠলেন। এই দুটা যখন শুনলেন ইব্রাহিম খলিলুল্লাহ বলে উঠলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কিছু অংশ কইছেন জিব্রাইল, কিছু অংশ কইছে ইসমাইল, কিছু অংশ কইছে ইব্রাহিম খলিলুল্লাহ, এই তিন অংশ মিলে কিন্তু তাকবীরে তাসবীহ। এটা আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহর এত পছন্দ হয়েছে কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানদের জন্য 9 তারিখ সকাল থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত ফরজ নামাজে পড়ে পুরুষদের জন্য উচ্চস্বরে একবার বলা ওয়াজিব করে দিছে। বলতে ভুলে গেলে ইস্তেগফার করতে হবে, 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত। এখন আমরা ঈদের নামাজ পড়বো, নামাজে পড়াও পড়তে হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তবে এটা খুতবায় পড়া যাবে না, অনেক খতিবরা খুতবায় পড়ে, এটা ভুল। খুতবায় শুধু তাকবীর, এটার নাম হলো তাকবীরে তাশরিক। এই লম্বাটার নাম কি? এটা নামাজে পরে পড়তে হবে, আর খুতবা শুরুতে যারা পড়তে হবে, প্রথম খুতবা শুরুতে 9 বার, দ্বিতীয় খুতবা শুরুতে 7 বার, দ্বিতীয় খুতবা শেষে 14 বার,
ওটা শুধু তকবীর, ওটা তাকবীরে তাশরিক না। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। নামাজের মাসআলা বলে দেওয়া হইতেছে, এই নামাজের আজান ইকামত নেই, ডাইরেক্ট নামাজ শুরু হয়ে যাবে। নিয়ত করবেন দুই রাকাত ঈদুল আজহার ওয়াজিব নামাজ এই ইমামের পিছনে পড়তেছি, দুই রাকাত ঈদুল আজহার ওয়াজিব নামাজ এই ইমামের পিছনে পড়তেছি, এই নিয়ত করবেন। হ্যাঁ, ওই মা সিত্তাতির তাকবীরাতি ছয় তকবীর দিয়ে এগুলো আপনার বলার দরকার নেই, ছয় তকবীর দিবেন, এটা নিয়তের কোন অংশ না। আগের যুগে কেবা কারাতে নিয়ত লিখতে, ওই নিয়তের মধ্যে এটা ঢুকাই দিস, ছয় তকবীর দেওয়ার জিনিস বলার জিনিস না, ক্লিয়ার বুঝেন? বাস বলার জিনিস যে ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ এই ইমামের ভিতরে পড়তেছে, নিয়ত হয়ে যাবে। ইমামের তাকবীরে তাহরিমার পরে আপনারা তাকবীরে তাহরিমা দিবেন, দিয়ে সানা পড়বেন, সবাই সানা পড়বেন। সানা পড়া হয়ে গেল, এখন তিনটা তাকবীর হবে। প্রথম তাকবীরের পরে হাত ছাড়ে দিবেন, দ্বিতীয় তাকবীরের পরেও কি করবেন হাত ছাড়ে দিবেন, তৃতীয় তাকবীরে হাত কি করবেন বাঁধবেন। উচ্চ স্বরে কেরাত হবে, রুকু সেজদা হবে, আবার দ্বিতীয় রাকাত এসে রুকুর আগ দিয়ে তিনটা তাকবীর হবে, এই তিনবার হাত ছেড়ে দিবেন, তিনবার হাত ছেড়ে দিবেন, চতুর্থ তকবীর দিয়ে রুকুতে যাবেন। এই একটু পার্থক্য, আর কোন পার্থক্য নেই। এবার নামাজে পরে তাকবীরে তাশরিক পড়বেন, তাকবীরে তাশরিক পড়বেন, মোনাজাত হবে, মূল মোনাজাতটা এই জায়গায়। এরপরে দুটা খুতবা হবে, খুতবায় খতিব যিনি উনি শুধু তকবীর দিবেন, আপনারা কিছুই দিবেন না, আপনারা চুপ করে থাকবেন, খুতবা শোনা ওয়াজিব। কাজে মোনাজাত হয়েছে বলে আপনারা কেউ উঠবেন না, খুতবা শোনা কি ওয়াজিব, খুতবা শুনে তারপরে চলে যাবেন। আর যদি বসেন কিছু দোয়া কালাম পড়ে আমাদের মুর্দাদের জন্য সব রিসানি করলাম, সেটা করা যায়, কিন্তু খুতবার পরে মূলত আর কোনো কাজ নেই, আর কোনো মোনাজাত নেই। আমাদের দেশে খুতবার পরে এই যে কোলাকুলির ভিড় লাগে, অথচ ঈদের নামাজের মধ্যে কোনো কোলাকুলি নেই। কোলাকুলিটা দেখা সাক্ষাতের সুন্নত, যাদের সাথে শর্ট টাইমে দেখা হয় সালাম মুসাফা, যাদের সাথে অনেকদিন পর দেখা হয় সেটা মুসাফার পরে মোয়ানাকা, এই ডান গর্দান লাগাইতে হবে একবার, ডান গর্দান অমুক মানে গর্দান একবার লাগাইতে হবে, না সিনা লাগাবে না পেট লাগাবে, সিনাও না পেটও না। যার সাথে অনেকদিন পরে দেখা হলো তার সাথে আপনি মোয়ানা করতে পারেন, ওটা সাক্ষাতের সুন্দর, খুব ভালো করে বুঝে রাখেন। এই মোয়ানাকা বা কোলাকুলি ঈদের কোন সুন্নত না, এটা সাক্ষাতের সুন্নত, যে কোনো সময় কারোর সাথে অনেকদিন পর দেখা হবে তার সাথে মোয়ানাকা করবেন, সেটা ঈদের দিন হতে পারে অন্যদিন হতে পারে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমরা দাঁড়াই যাই।